السلام عليكم ورحمه الله تعالى وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم কাছের এবং দূরের বন্ধুরা দেশ ও বিদেশের সাথীরা যারা পবিত্র সিয়ামের মাসে বরকতের মাসে তাক অর্জনের মাসে আমাদের সাথে থেকে আজকের একটি ভিডিও দেখছেন সকলকে জানাই সর্বপ্রথম মাহুর রমাদানুল মোবারকের প্রথম দশকের শেষের দিকের আন্তরিক মোবারক বা দর্শক নিশ্চয় ভালো আছেন ভালো থাকবেন সম্মানিত উপস্থিতি আমরা যে সময়টি পার করছি যে মাসটি পার করছে মাসের নাম হলো রমদন মুবারক আপনারা জানেন আরবিতে মাস বারোটি মহরম সফর রবিউল আবার রবিউ সানি এভাবে করে বারোটি তার ভিতরে একটি মাসের নাম হলো রমদন কেন রমদন মাসের নামটা রমদন মুবারক হলো এ মাসের নামের সাথে কেন মুবারক শব্দটি যোগ হলো এটা আমাদের জানবার বিষয় অন্য মাসের সাথে না হয়ে আরবি গ্রামার অনুযায়ী রমদন থেকে রমদন মুবারকের উৎপত্তি রম ইন দ হাতু থেকে রমদন এসেছে অর্থ হলো জালিয়া দাও পুরে দাও সারখার করে দেওয়া যার বাস্তবত আমরা হাদিসে পায় আল্লাহর নবী বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম মানসামা রমাদান ইমানাও ওয়ইহতিসামান গুফিরা লাহুম মা তাকদ্দামা মিন যামবিহি আলহামদুলিল্লাহ আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ তোমাদের ভিতরে মানসমা যে ব্যক্তি সিয়াম পালন করবে রমাদান আর রমাদানের মারকে ইমান আও ইমানের সাথে ইহিতে সাবান ইতে সাবের সাথে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যে মানুষটি রমাদানের মারকে সিয়াম পালন করবে নবীজি বলেছেন মা তাকাদ্দামা মিং জানবিহি আল্লাহ পাক তার পূর্ববর্তী সমস্ত জীবনের গুণাগুলো মাফ করে দিবেন সুবান আল্লাহ হিবাম দিহি সুবান লাজি কোরআন ভিতরে করিমের ভিতরে আল্লাপাক রমাদন উল মুবারককে সুরাবাকারায় লাল্লাহ তাত্তা কোন যেন তোমরা পরহেজগার অর্জন করতে পারো তাক অর্জন করতে পারো তাক অর্জনের অন্যতম শিরি সপান ব্রিজ সেতু কালভার হিসাবে মিডিয়া হিসাবে নবী আল্লাহ তালা কোরআনুল করিমে রমদানকে ব্যবহার করেছেন একই কথা হাদিস শরীফের অগণিত অসংখ্য সই হাদিস থেকে আমরা রমদান মুবারকের দলিল এর প্রমাণ অবশ্যই পাই এরপরে কোরআন হাদিসের পরে ইজমা কিয়াস সমস্ত জায়গা আমরা রমজানুল মোবারকের উৎপত্তি পেলেও দিন যত দিনে যাচ্ছে বিজ্ঞান তত উন্নত হচ্ছে বিজ্ঞান তার গবেষণার সর্বশেষ চূড়ায় তখন পৌঁছানোর চেষ্টা করছে তখন আলহামদুলিল্লাহ কোরআনুল করিমের গ্রহণযোগ্যতা আরো বেশি বের হচ্ছে কারণ কোরআন তো বিজ্ঞানীর অংশ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এক হাজার আল্লাহ আল্লাহরুল্লামিন বিজ্ঞান সম্পর্কিত আয়াত কোরআনুল করিমের রয়েছে যেমন আল্লাহ পাক বলেন বিসম্লা রহমান রহিম আর রহমান আল্লা কোরআন বিজ্ঞানময় কোরআনের শপথ এই কোরআনের উৎপত্তি দেখেন আজকে বিজ্ঞান একদিকে ধর্ম আরেক দিকে কখনোই চলতে পারে না এ কথা আমরা স্পষ্টভাবে বলতে পারি শুধুমাত্র ধর্মীয় জ্ঞান নিয়ে কেউ ইসলামকে কোরআনকে সঠিকভাবে বুঝতে পারে আর সম্ভব নয় আর শুধুমাত্র বিজ্ঞান জেনে ধর্মীয় জ্ঞান না থাকলে কেউ ইসলামকে পরিপূর্ণভাবে জানতে পারবে না দুটির সমন্বয় থাকা দরকার এজন্যই বলা হয়েছে সাইন্স ইসলাম আউট রিলিজন ইসলাম একটা ছাড়া আর একটা অন্ধ আর ধর্ম ছাড়া বিজ্ঞানটা সম্পূর্ণ টোটালি খরা হয়ে যায় চলতেই পারে না এই রোজা আমরা থাকি কোরআনুল করিম রোজার শব্দটি ফার্সি শব্দ আরবিতে হলো সিয়াম কুতিবা আলী কুমোর সিয়াম মুসলমানরা আমরা পালন করি সেটার নাম হল সিয়াম এটাই যখন হিন্দু ভাই পালন করে তখন তার নাম হয় উপবাস এটি যখন পালন করে তখন তার নাম হয় ফাস্টিং এটি যখন কোন আন্দোলনকারী কেউ পালন করে থাকে বিভিন্ন সময় কোনো দাবি আদার লক্ষ্যে তার নাম হয় অনশন বিষয় কিন্তু একটি সিস্টেম এক মর্যাদার দিক থেকে কখনোই এক নয় বিজ্ঞান রমদন মোবারককে গবেষণা করে তারা বের করেছে যার নাম হয়েছে অটো আপনারা জানেন আলহামদুলিল্লাহ দেড় হাজার বছর পরেও যুগ জিজ্ঞাসার সমাধান সমাধানদাতা মহাগম তালকর আনুল কারিম গবেষণা করে জাপানের বিজ্ঞানী ওসমি সংক্ষিপ্ত নামুনি আল্লাহর মেহেরবানীতে এই রোধাকে নিয়ে গবেষণা করে সিএমকে নিয়ে গবেষণা করে সারা পৃথিবীর আশ্চর্যে তো সবচাইতে মর্যাদাপূর্ণ পুরস্কার নোবেল পুরস্কার পেয়েছে আমাদের রোজাকে নিয়ে হতাশা আমাদের আমরা মুসলমান শুধুমাত্র আমরা নিজেদের ভিতরে দ্বন্দ্ব কল হতে বা থেকে আজকে আমাদের সম্পদকে রেখে নিয়ে যাচ্ছে খ্রিস্টানরা সে প্রমাণ করেছে একটা মানুষ সুস্থ থাকতে হলে আপনি জানেন মানুষ যখন তার শরীরে হরমোনটা বেশি হয়ে যায় তখন সে মানুষের গোরথটা বেশি হয়ে যায় মানুষটা অস্বাভাবিকভাবে বাড়তে থাকে মোটা হতে থাকে স্থূলতার হতে আস্তে আস্তে বেশি ওজন হয়ে থাকে তখন বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো তার কোষগুলো বেশি কাজ করায় হরমোনগুলো বেশি মানে ইফেক্টিভ হয় তার এই অবস্থা হয়ে যায় তখন তাকে সুস্থ অবস্থায় থাকার জন্য স্বাভাবিক হওয়ার জন্য তাকে 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 অবশ্যই অনশন পালন করার মতো না খেয়ে থাকতে হবে কতদিন কমপক্ষে বছরে বিশ থেকে পঁচিশটি দিন সে যদি অনাহারে থাকতে পারে তাহলে তার শরীরে সেই কোষগুলো স্বাভাবিক হতে পারে এবং প্রতি মাসে কমপক্ষে তিন দিন করে কেউ যদি না খেয়ে থাকতে পারে তাহলে তার শরীরে এই হরমোন গুলো বাড়ার কারণে মরণব্যাধি ক্যান্সার, হার্ট ব্লক, ডায়াবেটিক্স এরপরে আপনার লিভার সিরোসিস মারাত্মক কিছু রোগের জন্ম দেয় তখন সে গবেষণা করে দেখলো এটি তখন এই গবেষণা করতে গিয়ে কোরআনুল কারীমের সেই দলিলটা খুঁজে পেল কুতুব আলাইকুমুসিয়াম তখন বিজ্ঞানের সাথে কোরআনের মিল খুঁজে বের করে দেখল কেউ যদি রমজান শরীফের এক মাস থাকতে পারে কোন মুসলমান সিয়ামের সাথে যথাযথভাবে সে যদি পালন করতে পারে অবশ্যই সে এই রোগগুলো থেকে মুক্তি পেয়ে দুনিয়ার জাগতিক যে মরণ বেদী ক্যান্সার থেকে এবং বেশ কিছু রোগ থেকে সে মুক্তি পাবে তখন সে গবেষণা করে দেখল মুসলমানদের সাথে বিজ্ঞানের কতটি কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি সম্পর্ক রয়েছে তখন সে ঘোষণা করলো যে অটোভুজি পালনের মাধ্যমে মানুষ সুস্থ থাকতে পারে বছরে এক মাস যেটি রমজান শরীফের মাধ্যমে আমরা পাই এবং প্রতি চাঁদের তিনটে দিন কিন্তু আমরা অনেকে আইএমভিজের লজা থাকি যদি কেউ এই লজাটি থাকতে পারে আল্লাহর কসম বিজ্ঞান এবং কোরআনের দলিল একসাথে হয়েটা প্রমাণ করতেছে যে কোরআন এবং বিজ্ঞান যদি একসাথে হয়ে কেউ মানতে পারে অবশ্যই সে মানুষটি দুনিয়াতে শান্তি এবং আখিরাতের মুক্তি নিশ্চিতভাবে পাবে এসোন নাম আমরা বলতে পারি ইসলাম নো ইস্ট নো ওস্ট ইসলাম ইজ দা বেস্ট ইসলামের কোনো বিকল্প নাই আর কোরআন শুধুমাত্র ধর্মীয় কোনো গ্রন্থ নয় আল কোরআন শুধুমাত্র একটি ধর্মীয় kitab নাম নয় বরং কোরআন হলো পৃথিবীর সবচাইতে বিজ্ঞানময় একটি kitab এর নাম কোরআন হলো সেই kitab this is the book এটা এমন একটি kitab where there is no doubt যার ভিতর কোনো সন্দেহ নাই এই কোরআনের কাছে আসলে ইসলামের কাছে আসলে মুক্তির বারতা নিয়ে আসবে তাই আসেন সত্যিকার সুস্থ থাকার বারতা নিয়ে শান্তির বারতা নিয়ে আজকে রোজা তার বাতায়ন জানালা খুলে দিয়েছে আমরা সেই জানালাতে প্রবেশ করে চলুন আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করি আল্লাহ পাক আমাদের সকলকে যথাযথভাবে রমজান শরীরের রোজা পালনের তাফিক দান করুন সকলকে মোবারকবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা আবরকাত